मेरा तुम्हारा वा। কি খাবে বলো? আজকে তোমার জন্য সমস্ত প্রকার রান্না করেছি, তুমি যা খেতে চাও তাই তোমার সামনে হাজির করবো। আজকের দিনটা শুধু তোমার এবং আমার। কি আর যে খাবো, পেটের মধ্যে গ্যাস গুড় গুড় করতেছে, কি যে খাই, খাতে যা ইচ্ছা হচ্ছে কিন্তু কি খাই এটাই তো বুঝতে পারতেছি না। তুমি যা একটা কিছু বানাই দাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তোমাকে কতবার বলেছি যে বাইরের ভাজা পোড়া খেও না, বাইরের ভাজা পোড়া খেলে গ্যাস হয়, তুমি তাও শোনো না। এখন বোঝো, বাইরের সামান্য ভাজা পোড়া খেয়ে যদি গ্যাস হয়ে বাড়ি এসে ফেরো তাহলে শরীরটা ভালো থাকে বলো? কি যে করি কিছুই বুঝতে পারি না, যখন ভাজা পোড়া দেখি তখন এত বেশি লোভ লাগে যে না খেয়ে আর পারি না, কিন্তু পরে যে টের পাই কত ধানে কত চাল। হালকা কিছু খেয়ে নাও, হালকা কিছু খেয়ে শুয়ে পড়ো, তাহলে গ্যাসটা আস্তে আস্তে কমে যাবে, না শরীরে ভালো লাগবে না। ঠিক আছে, তাহলে তাই হোক, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, আর তো কিছু করার নেই। একটু মন ভরে খেতে চাইলাম তাও তো হচ্ছে না, পেটের মধ্যে তো গ্যাস গুড়ুং গুড়ুং ঘুম করতেছে, আর কিছুই ভাল লাগতেছে না। তা দাও দুটো হালকা খাওয়া দাওয়া দাও, খেয়ে দিয়ে নিশ্চিন্তে শুয়ে পড়ি, যাই হবে হোক। এরা তোমার আমার, ওই চা তোমার আমার, শুধু দুজনার, কিন্তু পেটের মধ্যে তো গ্যাস গুড়গুড় করতেছে, কি করবো এখন? আমি ওষুধ দেব, তুমি খেয়ে শুয়ে পড়বা, তোমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পেরেছি, তাহলে আমি ওষুধ দিই, তুমি এটা খেয়ে শুয়ে পড়ো। আচ্ছা তাহলে ওষুধ দাও, ওষুধ খেয়ে শুয়ে পড়ি। খুব কত কষ্ট হচ্ছে, কি আর করার, তোমাকে সময় দিতে পারলাম না, এই জন্য আমি সরি। আচ্ছা তাহলে তাই হোক, তুমি শুয়ে পড়ো, আস্তে আস্তে ঘুমানোর চেষ্টা করো, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। শোনা, লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। কি দাদুরা, কেমন লাগলো? দেখা হবে পরবর্তী ভিডিওতে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। এক্ষুনি সাবস্ক্রাইব করুন, তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।